এই যে তো আজকে টিফিন হচ্ছে, যেহেতু আজকে স্যাটারডে, স্যাটারডে সানডে আমাদের একটু সবার এই হাতটা এরকম করছে, স্যাটারডে সানডে আমাদের একটুখানি লুচি পরোটা খেতে ইচ্ছা করে। আজকে টিফিন হচ্ছে লুচি ঘুগনি আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজ ছড়িয়ে। শনি রোববার আমাদের সবার একটুখানি লুচি পরোটা খাওয়ার মন হয় আর কি, প্রত্যেক সপ্তাহে যদিও নয়। আজকে আমার ছেলের মুড হয়েছে মা লুচি করো, তো ঠিক আছে আজকে সীমাও চলে এসছে। আজকে যেহেতু শনি রোববার ও একটু লেট করেই আসে, 8:30-9:30 দিকে আসে, নাহলে সকাল 8টাতেই চলে আসে অন্যদিন। আর আজকে দুপুরের মেনুটাও যেটা হবে সেটা হচ্ছে একটু স্পেশাল মেনু করব, কারণ ওই বললাম শনি রোববার হলেই আমার ছেলের বিভিন্ন বায়না শুরু হয়ে যায়। আজকে মা এটা করো, মা ওটা করো, মা সেটা করো, চিলি ফিশ বলেই দিই তোমাদের, আজকে আমি চিলি ফিশ বানাবো। চিলি ফিশ বানাবো মানে হচ্ছে কোনো ভেটকি মাছের নয়। আমি কি করি বলো তো, ঘরোয়া যে মাছ থাকে, বোয়াল মাছ ছিল কিছু, তো ওই সব মিক্স ম্যাচ করে আর কি বাঙালি চিলি ফিশ বানাবো। তো বাঙালি চিলি ফিশ আর সেজওয়ান ফিশ মিক্স করে যে একটা হচপচ হয় ওইটাই একটা বানাবো আর কি। ওটা কুটুসো খুব পছন্দ করে, আর একটু মানে ফ্রাইড রাইস, ঘরোয়া ফ্রাইড রাইস মতো বানিয়েছি। ফ্রাইড রাইসটা সীমা করে দিয়ে গেছে আর চিলি ফিশটা আমি বানাবো, কারণ ওটা ম্যারিনেট করে রাখতে হয়, তো ওদের তত টাইম থাকে না, ওরা খুব তাড়াতাড়ি করে ম্যারিনেট করে আমাকে জোগাড় করে দিয়ে চলে গেছে। আমি পরে এটাকে বানাবো, আগে ব্রেকফাস্ট করি তারপরে গিয়ে বানাবো। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখন বাজে হচ্ছে সকাল 9:30। ব্রেকফাস্টটা করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আজকে গরমটা প্রচণ্ড প্রচণ্ড পড়েছে। কালকে বিকেলে তোমাদের একটা কথা বলি, আমি আর কুকুশ বেরিয়েছিলাম, বাগুইয়াটি গেছিলাম, একটু কাজ ছিল, ঠিক ঢুকেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। ওরে বাপ রে বাপ, সে মুষলধারে বৃষ্টি যেটাকে বলে। ভাগ্যিস আমি আর কুটুস মানে বলাবলি করছি যে ঠিক আমরা ঘরে ঢুকলাম আর বৃষ্টি সে ঝমঝমিয়ে পড়তে শুরু করলো, এমন পড়লো জল তো জমে। সোমও কালকে কাজ ছিল, সে সকাল 9টায় বেরিয়ে ঢুকেছে সেই 10:30-11:30 সময়, ঠিক আছে। ও কালকে ভীষণই বিজি ছিল, এই জন্য সারাদিন ওর ঠিকই দেখা যায়নি। তো যাই হোক, এত জল ছিল, ও আমাকে বাইরে থেকে পাঠিয়েছে, ফোনে ভিডিও করে পাঠিয়েছে, থই থই করছে জল, বিশেষ করে দমদমের ওই সাইডটা। আমাদের আমার ফ্ল্যাটের সামনে তো একটু বৃষ্টি মানে একটু মুষলধারে বৃষ্টি যদি আধ ঘন্টা কন্টিনিউয়াস হয় তাহলে পুরো একদম হাঁটু জল, নেমেও যায় তাড়াতাড়ি যদিও, কিন্তু সেই টাইমটার জন্য ঘন্টাখানিক জলটা প্রচণ্ডভাবে জমে থাকে। তো যাই হোক, সব জায়গাতে আশা করি জল জমেছে, কারণ কলকাতায় বৃষ্টি হলে জল তো জমাটা একদম কম্পালসারি ব্যাপার। তো যাই হোক, বৃষ্টিটা হয়েছিল কিন্তু তার ফলে আজকে কোনো সেটা লাভ হয়নি, কারণ সকাল থেকে ঝাঁঝা করছে রোদ। যদিও ভালো হয়েছে, কাপড় টাপড় কাচার ব্যাপার আছে আমার, সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর রোদ গরমটাও লাগছে। যাই হোক, কালকে ব্যাপক আরাম লেগেছিলো রাত্রেবেলা শুতে, কারণ এত সুন্দর বৃষ্টি হয়েছে, দারুণ বৃষ্টি হয়েছিলো, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো আজকে তাহলে ব্রেকফাস্ট সারি, ব্রেকফাস্ট সেরে রান্নাটা করে নেবো, চলো আজকে দিনটা শুরু করা যাক। আচ্ছা সাবধানে যেও, তাড়াতাড়ি আসবে, লাঞ্চ টাইমে এসো দয়া করে, 5টা করো না। হ্যাঁ হ্যাঁ, চাপের মধ্যেও তো খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। কি রান্না হচ্ছে আজকে? আজকে আমি চিলি ফিশ বানাচ্ছি এখন, আর ফ্রাইড রাইস আর আমের চাটনি। আজকে আমার ছেলে কত ভালো গুড বয় হয়েছে দেখো তোমরা সবাই, বলছে মা আজকে আমি তোমার বিছনা গুছিয়ে দিচ্ছি। আলম ভাব ভালো করো, শেখা উচিত, কি সুন্দর চাদর পাতলো দেখো নিজে নিজে, আমি আজকে ওকে কিচ্ছু হেল্প করিনি। ভেরি গুড কুটুস, খুব সুন্দর হয়েছে চাদর পাতা। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, আমি চিলি ফিশটা করে নিই, তো চিলি ফিশটা করবো, আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে যে পেছনে, আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, চলো তোমাদের দেখাই চিলি ফিশটা। আমি ঘন্টা মোটামুটি ঘন্টা দুই আগে আমি একটুখানি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। কি কি দিয়েছি এর মধ্যে, এর মধ্যে তোমার দিয়েছি হচ্ছে, এটা আমি আগে থেকেই বলছি এটা কোনো অফিসিয়ালি আমি কিছু করছি না, অনেক ভুলও হতে পারে, আমার যেভাবে ভালো লাগে খেতে আমি সেভাবেই বানাই, বা আমার কুটুসে যেভাবে ভালো লাগে খেতে আমি সেভাবেই বানাই। এখানে আমি দিয়েছি এই দেখো বোয়াল মাছগুলো, যেগুলো বড় বড় পিস ছিল আমি সেগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে সয়া সস, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, ডিম, আর হচ্ছে তোমার কাশ্মীরি মির্চ, আর হচ্ছে তোমার কি বলে কর্নফ্লাওয়ার, এই এতগুলো জিনিস দিয়ে, আর আদা রসুন বাটা, সব থেকে বড় কথা আদা রসুন বাটা, এইগুলো দিয়ে আমি পুরো ম্যারিনেট করে রেখেছিলাম, অন্তত 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার এই মাছগুলো এক এক করে আগে ফ্রাই করব, যেগুলো ম্যারিনেট করা ছিল
আগে আগে ফ্রাই করবো। আর এখানে এই আইটেমটা করতে তোমার বেশি বিশেষ কিছু লাগে না, শুধু পেঁয়াজ কুচি আর টমেটো, কারণ আধা জিনিসই দিয়ে দিয়েছি। আর হাফ যেটা আমি ইউজ করেছিলাম আদা রসুন বাটা, সেই আদা রসুন বাটাটা আমি রেখে দিয়েছি, ওটাই এখানে ইউজ করব। এই যে মাছগুলো যতটা ভাজার আর কি ততটা ভাজবো, খুব বেশি কড়া ভাজে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একটু জাস্ট ব্রাউনিশ ব্রাউনিশ হলে আমি নামিয়ে দেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দেব। চলো দিয়ে দিই তাড়াতাড়ি করে, বেলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেইভাবেই করি এই রান্নাটা, যেমন আমি আমার বৌদির কাছ থেকে শিখেছিলাম। এই সেজওয়ান অরিজিনালি সেজওয়ান টাইপেরই করা আর কি, সেজওয়ান ফিশ টাইপের করা, তো ওইটাই আর কি মিলিয়ে মিশিয়ে, ওটা আমাকে অরিজিনালি চিকেনে শিখিয়েছিল। তো যাই হোক, আমি এটা মাছের সঙ্গেও ট্রাই করে দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। মাছের আইটেম প্রিপারেশন তো মানে ভালোই লাগে, দেখা যাক কেমন হয় খেতে। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এবার একটুখানি কাশ্মীরি মিরচ দিচ্ছি, এবার মশলাটা কষুক, মশলাটা এবার একটু কষবে, কষে যখন গন্ধ বেরোবে তারপর এর মধ্যে দেব টমেটো। লঙ্কার যে পরিমাণটা সেটা দরদর করে ঘামছি বাবা, কি গরম লাগছে। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা যে যেমন খা, আমি যেমন তিনটে দিয়েছি, তিনটে কি চারটে, আমরা একটু ঝাল ঝাল খাই, কুটুসো একটু ঝাল এখন খেতে শিখে গেছে, খুব বেশি না, তো একটু আমি তিনটে দিয়েছি, তিনটে এত বড় বড় লঙ্কা দিয়েছি, কুচি করে দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি, আর সব দিয়ে একটা মিক্স করে এটা একটুখানি ফুটবে, কারণ চিকেনে একটু ফোটাতে লাগে বেশি, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, মাছ তো আর সেদ্ধ হওয়ার সেরকম ব্যাপার নেই, কারণ অলরেডি এটা প্রিভিয়াসলি ফ্রাইড, তো যার জন্য একটুখানি জল দিয়ে যে স্টেজটা আনার জন্য একটু ফোটাবো, কিছুক্ষণ ফুটিয়ে এটা হালকা উপর থেকে একটুখানি ইয়ে দেবো, তোমার ধনে পাতা দেবো, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। বেশ, আমার রান্না রেডি। আমার চিলি ফিশ মোটামুটি রেডি, এখন একটু ফুটবে, আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম হচ্ছে তোমার মাছটা দেওয়ার পরে একটু সয়া সস, আর একটু দিলাম একটু হালকা চিলি সস দিলাম, আর একটু টমেটো সস দিলাম, আর একটু নুন মিষ্টি, আর তোমার হচ্ছে একটু ভিনিগার দিলাম, আর হচ্ছে ইয়ে দিলাম কি বলে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো একটু ফ্যানের তলায় এসে বসলাম, এত গরম লাগছে যে ঘেমে একেবারে চুপুস হয়ে গেছি। একটু ফ্যানের তলায় বসি, মাছটা ফুটতে মোটামুটি 5-6 মিনিট টাইম লাগবে। নুন মিষ্টিটা আরেকবার একটু চেক করব, চেক করে নামিয়ে দেবো, খাওয়ার সময় বলতে পারবো আমার পুত্র খেলে যে কেমন হয়েছে, কারণ ওই হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা। সত্যি ও খুব মানে কি বলতো, ও খুব টেস্ট সেন্সটা ভীষণ আছে, কোনটা ভালো হয়েছে, কোন মা এটা খুব ভালো হয়েছে, মা এটা খুব খারাপ হয়েছে। তো যাই হোক, দেখা যাক জনগণরা কী বলে। এই যে আমার দেশি কায়দাতে চিলি ফিশ বা সেজওয়ান ফিশ যাই বলো, সেরকম কোনো নাম নেই এই ডিশটার, এটা আমার হয়ে গেছে তৈরি করা। দেখো, দেখতে তো ভালোই লাগছে, গন্ধটাও ভালোই বেরোচ্ছে, এবার বাকিটা খেয়ে বলতে পারবো। তো আমি স্নান টান পুজো টুজো সব কমপ্লিট করে নিলাম, তো এবার কুটুসকে খেতে দিয়ে দিচ্ছি। আমার আজকে খিদে অতটা পায়নি, আমি ভাবছি ওর বাবা এলেই খাবো, কারণ আজকে সকালে লুচি খেয়েছি, ওর লুচি খেলে না পেটটা খুব গজগজ করে অনেকক্ষণ ধরে, তো এখন আমি খাবো না। তো কুটুসের খিদে পেয়ে গেছে, যেহেতু আজকে চিলি ফিশ হয়েছে ওর ফেভারিট, তাই জন্য ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তো ওকে দিয়ে দিচ্ছি খেতে, দেখি আমার প্রধান জাজ কি বলে কেমন হয়েছে খেতে। দেখো কুটুস কেমন হয়েছে খেতে, হ্যান্ড ওয়াশ করেছো? ঠিক আছে, দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে, যাক ভালো, খাও। তো কুটুস সার্টিফিকেট পেয়ে গেছি, কুটুস বললো ভীষণ ভালো হয়েছে, এবার ওর বাবার অপেক্ষা যে দেখি কেমন হয়েছে। আমি এখন খাবো না বললাম তোমাদের, আমি একটু বাদে খাচ্ছি। এতক্ষণে তোমার আসার সময় হলো, 4 বাজে,
তাড়াতাড়ি স্নান করে নাও। গুড ইভিনিং, এখন আমি একটু বেরোচ্ছি, আমি মানে আমরাই বেরোচ্ছি, বেরোচ্ছি হচ্ছে একটু আমাদের বাগুইয়াটিতেই যাচ্ছি, রঘুনাথপুরে যাচ্ছি। সেখানে আমার মামাতো বোন যে আছে সোনাই, ও একটা ফ্ল্যাট রেন্ট নেবে, তো মামি সোনারাও এসেছে ফ্ল্যাটটা দেখতে, তো আমিও যাচ্ছি সেখানে, ওদের সঙ্গে দেখাটাও হয়ে যাবে। হ্যাঁ, একই মানে একই ইয়েতে দুটো কাজ হয়ে যাবে আর কি। আমাকে সুন্দর পাওয়া দিচ্ছে যে না, এই যে বাগুইয়াটি বাজার, অল টাইমস ভিড়, কোনোদিন কোনোদিন বাগুইয়াটি বাজার আমি ফাঁকা দেখলাম না আজ পর্যন্ত, কোনোদিন না। মন্দিরে পুজো হচ্ছে, জয় মা। তো এই যে মামিদের সঙ্গে দেখা হয়ে গেছে, এই যে দুই মামি সোনা। তো চলো এখন আমরা যাবো হচ্ছে ফ্ল্যাট দেখতে, ফ্ল্যাট দেখতেই যাচ্ছি আর কি তিনজন মিলে। সৌম্য আছে সামনে আর আমার পুত্রও আছে। এই যে এই যে এটা হচ্ছে মামি, তোমরা হয়তো মানে ওনাকে খুব একটা দেখোনি, এটা হচ্ছে আমার মামি সোনার বোন, আমার মামি বলতে গেলে, তো উনিও আমার একজন ভালো সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো যাই হোক, দেখা হয়ে গেল, অনেকদিন পরেই দেখা হলো। আচ্ছা, ওর নাম হচ্ছে সায়ন, ও আমার হচ্ছে একজন খুব মানে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও। তো মামি সোনাদের ফ্ল্যাট পছন্দ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আবার টুবুর ফ্ল্যাটে। টুবু এসছে, টুবুর সঙ্গে দেখা করবো। তো এখন টুবু আসছে, টুবু দুর্গাপুর থেকে ডিরেক্ট এখানে আসছে, তো ওর কাছ থেকে কিছু জিনিস ওদিক দুর্গাপুর থেকে মা পাঠিয়েছে, তো সেগুলো নেব, নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো। কুটুসকে কিনলো, কুটুস কিনলো নেসক্যাফে, আর এই যে মাজার নতুন, এই ফ্লেভারটা নতুন তো, আমপানা না হেভি খেতে, এর একটু আমাকে টেস্ট করতে দেবে কিন্তু। টুবু চলে এসেছে, আর পেট খারাপ হবে না তো কি। তো পেট খারাপ করলো কেন, আবার কি পার্টি হয়েছে? খিদেও পাই প্রচুর, সুইমিং করে কি খেতে হয় জানো, সুইমিং যখন করবে একটা টিফিন বক্সের মধ্যে ব্রাউন ছোলা, মানে যেটা ছোলা আর কি, এমনি ছোলা আর গুড় একসঙ্গে নিয়ে যেতে হয়। একটু আম দেখলাম, কুটুসের ফেভারিট আম, কেন আম কেন করে, দেখা যাক, আমটা মনে হচ্ছে মিষ্টি। আম করে করে কুটুসের জন্য আম অল্প 1 কিলো কেনা হয়েছে। এখন তো মানে যেহেতু আমের শুরু, তাই জন্য একটুখানি মানে দামটা একটু বেশি নিল। তো আমরা এখন বাড়ির দিকে চলছি, টুবু শাটল পেয়ে গেছে, ও চলে গেল বারাসাত, তো শ্বশুর বাড়িতে। তো এখন বাড়িতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে বাপরে কি গরম বাইরে আজকে, মানে প্রচণ্ড প্রচণ্ড গরম, আমি তো মুখ ফুটে বসলাম এখন। তো টুবু ওখান থেকে বেরিয়ে গেল বললাম তোমাদের, তো আজকের এই ব্লগটা আমরা এখন বাজে হচ্ছে রাত্রি 9:15, তো আমরা একটু পরে ডিনার করবো, একদম এখন পেটে জায়গা নেই, ভালোও লাগছে না খেতে কিছু। হ্যাঁ, দেখি রাতের বেলা কি খাই, তো ডিনার করবো, ডিনার দেরি আছে, 10:30 নাগাদ ডিনার করবো। দেখলে আমটা কেমন মিষ্টি মনে হলো, মিষ্টি একটুখানি টেস্ট করে দেখাতে বললাম লোকটাকে, বললো হ্যাঁ মিষ্টি, ওরা দুজন খেলো, বাবা আর ছেলেতে টেস্ট করে বললো হ্যাঁ মিষ্টিই আছে। তো ঠিক আছে, আমি এখনও খাইনি, দেখি রাত্রেবেলা খেয়ে শুবো, কালকে তোমাদের বলতে পারবো কেমন। তো আজকের এই ব্লগটা আমি এইটুকুই রাখছি, তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, প্লিজ মাঝে মাঝে কমেন্ট করে আমাকে জানিও, নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে। যদি তোমরা কিছু অন্য কোনো কিছু ভিডিও, অন্য টাইপের ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে জানিও প্লিজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো ভিডিওস দেওয়া। আর প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অবশ্যই লাইক করো। তো আজকে এইটুকুই,
আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। টিল দেন টাটা, গুড নাইট।